আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে কিছু ইবাদতের কথা বলেছেন, কিছু কাজের কথা বলেছেন, যে ইবাদতগুলো করলে, যে কাজগুলো করলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থেকে উত্তম জাযা, উত্তম পুরস্কার আমরা অর্জন করে নিতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারই ধারাবাহিকভাবে একটি ইবাদতের কথা বলেছেন একটা হাদিসের মধ্যে, যে হাদিসটি হচ্ছে সহিহ বুখারীর 6018 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখিত হাদিসে তিনি তিনটি কথা উল্লেখ করেছেন। যদি আমরা সেই তিনটি কাজ করতে পারি, তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থেকে উত্তম জাযা, উত্তম পুরস্কার আমরা অর্জন করে নিতে পারি। বরকত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারুহু। আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ এবং পরকাল দিবসের প্রতি যারা ঈমান রাখে, যে ব্যক্তি আল্লাহ এবং পরকাল দিবসের প্রতি ঈমান রাখে, ফালা ইউযি জারুহু, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়, প্রতিবেশীর সাথে সে যেন ভালো আচরণ করে, নম্র আচরণ করে, তার প্রাপ্য হকগুলো পুরা করে দেয়। কারণ প্রতিবেশী আমাদের বিপদ আপদের সর্বপ্রথম তারাই এগিয়ে আসেন। আমার সন্তানটা যখন, আপনার সন্তানটা যখন রাত 12টা 1টার দিকে অসুস্থ হয়ে পড়ে, তখন আমাদের নিকটতম আত্মীয় স্বজন যারা আছেন তারা কিন্তু এগিয়ে আসতে পারে না, তারা পরবর্তীতে আসেন। কিন্তু সর্বপ্রথমে যারাই এগিয়ে আসেন তারা হচ্ছেন আপনার প্রতিবেশী। এই প্রতিবেশী যদি আপনার ভালো হয় তাহলে আমাদের জীবনে সুখ রয়েছে, কিন্তু প্রতিবেশী যদি খারাপ হয় তাহলে জীবনে সুখ পাওয়া খুবই জটিল, খুবই কঠিন। এজন্য আমাদেরকে প্রতিবেশীর সাথে ভালো আচরণ, নম্র আচরণ আমাদের করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, 2 নম্বর বাক্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইকরিম দাইফা। যে ব্যক্তি আল্লাহ এবং পরকাল দিবসের প্রতি ঈমান রাখে তার উচিত সে যেন মেহমানের আপ্যায়ন করে, মেহমানদারি করায়। আজকের আমরা মেহমানদারি করাতে চাই না, বিশেষ করে আমাদের বাড়িতে যে সকল মা বোনেরা আছেন তাদের পিতার দিক দিয়ে যে আত্মীয় স্বজনগুলো আসে আমরার বাড়িতে আসে, তখন দেখা যায় ওই মহিলাটি আপনার তার নিকটতম যে আত্মীয় স্বজনগুলো তার পিতার দিক দিয়ে, তার মায়ের দিক দিয়ে তাদের সাথে তারা ভালো আচরণ করে, তাদের আপ্যায়ন করে। কিন্তু যখনই স্বামীর দিক দিয়ে যে আত্মীয়গুলো আছে, স্বামীর পিতা মাতার দিক দিয়ে যে আত্মীয় স্বজনগুলো আসে, সেইগুলো যখন বাড়িতে আসে তখন এক শ্রেণী মা বোনেরা আছেন তারা এদেরকে মূল্যায়ন করেন না, কিন্তু এগুলো করা উচিত নয়। কারণ তাদের সাথে আমাদের মূল্যায়ন করতে হবে, ওদের প্রাপ্য হকগুলো প্রদান করতে হবে। যখনই আমার বাড়িতে মেহমান আগমন করবে তাদেরকে মেহমানদারি করানোর চেষ্টা করতে হবে, কারণ মেহমানদারি করানোর মাধ্যমে আমরা সহজেই জান্নাত লাভ করতে পারি। এর মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশেষ পুরস্কার আমরা অর্জন করে নিতে পারি। জান্নাত পাওয়ার একটা অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে মেহমানদারি করানো। সুতরাং আমরা মেহমানদারি করানোর চেষ্টা করবো, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখিত হাদিসে তিনি উল্লেখ করেছেন, পেশ করেছেন। তৃতীয় বাক্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ এবং পরকাল দিবসের প্রতি ঈমান রাখে তার উচিত, ফালইয়াকুল খাইরান আও লিয়াসমুত, সে যেন উত্তম কথা বলে মুখের মাধ্যমে, আর মুখের মাধ্যমে ভালো কথা, উত্তম কথা যদি বলতে না পারে তাহলে সেই যেন চুপ থাকে, এটাই তার জন্য উত্তম। আপনি যখনই কথা বলেন আপনার মুখের মাধ্যমে ফাঁসা কথা বের হয়ে যায়, খারাপ কথা বের হয়ে যায়, অশ্লীল বাক্য বের হয়ে যায়, আপনার উচিত হচ্ছে আপনার মুখ কী করা, চুপ থাকা, এটাই আপনার জন্য উত্তম। মুখের মাধ্যমে তখন আর কোনো কথা বলার কোনো প্রয়োজন নাই। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, তাহলে উল্লেখিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত লাভ করার তিনটি মাধ্যমের কথা বলেছেন, যে তিনটি কাজ যদি আমরা করতে পারি তাহলে আমরা সহজেই জান্নাত লাভ করতে পারি। তবে 1 নম্বর হচ্ছে প্রতিবেশীর সাথে আমরা মূল্যায়ন করবো, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবো। 2, আমরা মেহমানদারি করার চেষ্টা করবো। 3, মুখের মাধ্যমে সর্বদা আমরা ভালো কথা বলবো, ভালো কথা বলতে না পারলে আমরা চুপ থাকবো, এটাই আমাদের জন্য উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে উক্ত কাজগুলো করে পরকালমুখী হওয়ার এবং পরকালীন জীবনে উত্তম জাযা, উত্তম বিনিময় পাওয়ার তো
তৌফিক দান করুন। আমিন। আকুলি কাউলি হাদা, আস্তাগফিরুল্লাহি ওয়া লিসাইল মুসলিমিন, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।